হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক তো বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে যেটা দেখছেন একেবারে কিন্তু সঠিক নিউজ রাজ্য পুলিশে তিন বছরের নিয়োগ হবে প্রায় সাতাশ হাজার পুলিশ কর্মী হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু একটা সুখবর নিয়ে চলে এসেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু অল অ্যাবাউট প্রফিট চ্যানেল আপনাদের জন্য হামেশাই নিয়ে আসে তো নিউজটাই কী বলা রয়েছে চলুন একটু জেনে নিই আপনাদের জন্য কিন্তু দু হাজার একুশ অনেকটা সুখবর নিয়ে আসছে ঠিক আছে দু হাজার কুড়ির মতন কিন্তু দু হাজার একুশটা আদেও নয় তো দেখো এখানে কী বলা রয়েছে একটু আমরা নিউজটা পড়ে নেব সঠিকভাবে এবং সঠিক খবরটা জেনে নেব দেখুন এখানে কী বলা রয়েছে আগামী তিন বছর সরি আগামী তিন বছরের মধ্যে আর আরেকটা কথা বলছি ইমেজ কোয়ালিটিটা ম্যাটার করে না ইমেজ কোয়ালিটিটা একটু খারাপ সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু খবরটা একেবারে ভালো তো ইমেজ কোয়ালিটিটা ম্যাটার করে না খবরটা ম্যাটার করে তো খবরটা চলুন একটু দেখে নেওয়া যাক আগামী তিন বছরের মধ্যে রাজ্যে প্রায় সাতাশ হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হবে বৃহস্পতিবার বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে জাগ্রত বাংলার অনুষ্ঠানে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের এই পর্বে চব্বিশ হাজার কনস্টেবল বন্ধুরা হ্যাঁ বন্ধুরা চব্বিশ হাজার কনস্টেবল এবং দুই হাজার চারশো সাব ইন্সপেক্টর পদ রয়েছে তো বন্ধুরা তোমরা ক্লিয়ারভাবে এখানে দেখতে পাচ্ছ যে চব্বিশ হাজার প্রায় শূন্য পদ রয়েছে কনস্টেবলে এবং দু প্রায় পদ রয়েছে ইন্সপেক্টারে সাব ইন্সপেক্টরে তো তোমাদের জন্য কিন্তু একটা প্রচুর সুখবর এবং প্রচুর সুবর্ণ সুযোগ রয়েছে এই চাকরিগুলো কিন্তু তোমাদের হাতে হাতের মুঠোয় করে নেওয়ার তো বন্ধুরা এখানে দেখো কয়েকটা পয়েন্ট লেখা রয়েছে এই পয়েন্টগুলোও দেখে নাও এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো এখানে কী বলা রয়েছে পুলিশের তেরো মাসের বেতন যেটা পাওয়া যেত বাহান্ন দিনের বেতন এক্সট্রা সেটা বাড়িয়ে কিন্তু ষাট দিন করা হয়ে গেছে অবসর সময়ে একজন সিভিক তিন লক্ষ টাকা হতে পারে পারবেন কি লেখা রয়েছে এখানে পাবেন হয়তো সরি এখানে সরি ইমেজ কোয়ালিটিটা একটু খারাপ আছে তো তো পড়তে একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে তিন বছরের মধ্যে রাজ্যে চব্বিশ হাজার কনস্টেবল নিয়োগ করার ঘোষণা করা হলো দেখো এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কিন্তু নিউজ তোমাদের জন্য এখানে দেখো পাশাপাশি দু হাজার চারশো সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে তো তাহলে কিন্তু তোমাদের জন্য একটা প্রচুর সুখবর রয়েছে যারা যারা কিন্তু এখনও পড়াশোনাটা শুরু করেনি তাদেরকে এখনই কিন্তু পড়াশোনাটা শুরু করে দেওয়ার সাজেশন দিচ্ছি কারণ এই নেক্সট কয়েকটা বছর কিন্তু তোমাদের কাছে খুবই ভাইটাল হতে চলেছে তোমরা যদি আজ থেকে পড়াশোনা শুরু করো তাহলে এই দু হাজার একুশ বা দু হাজার বাইশেই কিন্তু তোমরা চাকরিটা নিজের হাতের মুঠোয় করে নিতে পারবে একটা দারুণ খবর সকলের জন্য তো এই অপরচুনিটিটা কিন্তু বারবার আসে না এভাবে এই অপরচুনিটিটা হাতছাড়া করবে না একটু পরিশ্রম করো দেখবে তোমাদের চাকরিটা তোমাদের হাতের মুঠোয় চলে আসবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইক করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আশা করছি আপনারা খুব হ্যাপি হয়েছেন ভিডিওটা শুনে তো চলুন ভিডিওটা এখানে শেষ করা যাক টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন